নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমরা দু হাজার তেইশ দু চব্বিশ মরশুমে যে যখন শীতের বাগান শুরু করেছিলাম সেই সময়ের উপর নির্ভর করে আমাদের শীতের বাগান এগোচ্ছে যারা অনেকটা আগে সেপ্টেম্বর মাসে বা অক্টোবরের শুরুতেই শীতের বাগান স্টার্ট করে দিয়েছিলেন তাদের বাগান একদম পুরো ফুলে ফুলে এখন ভরে গেছে যাদের বাগানে চন্দ্রমল্লিকা আছে তাদের বাগানও প্রচুর পরিমাণে ফুল আর যারা দেরি করে গাছ বসিয়েছি তাদের বাগান কিন্তু জমে উঠছে একটু সময় লাগবে হয়তো জানুয়ারির মাঝে মাঝে বা জানুয়ারির শেষে প্রচুর পরিমাণে ফুল আমরা দেখতে পাবো তো এই যে সময় ব্যবধান যখনই আমরা গাছগুলো লাগাই না কেন তার উপর নির্ভর করে যে গাছগুলোর বৃদ্ধি বিকাশ অনেক সময় সঠিকভাবে হয় না আবার গাছগুলো যা বড় হয় গাছে কুড়ি আসতে চায় চায় না না ফুল ফুটতে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই যে ব্যাপারটা বারবার ঘুরে ফিরে আসে সে আমার গাছের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না এর কারণ কি দেখুন আমার গাছের বৃদ্ধি হচ্ছে না আমি প্রথমেই একটা কথা স্পষ্টভাবে বলে নিতে চাই সেটা হচ্ছে যে কখনোই নিজেদের গাছকে অন্যের গাছের সাথে তুলনা করলে চলবে না যে একই সাথে গাছ লাগিয়েছি ওই গাছটা ভালো হয়েছে আমার গাছটা খারাপ হয়েছে দেখুন গাছ বৃদ্ধি না হওয়ার জন্য বা গাছ ভালো হওয়ার জন্য প্রথমত যেটা দরকার হয় শীতের বাগানের জন্য মাটি তৈরি আমরা প্রত্যেকেই মাটি তৈরি করতে জানি প্রত্যেকেই মাটি তৈরি করি নির্দিষ্ট করে কিন্তু একটা কোনো ফর্মুলা নেই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে বা এই সারগুলো দিতে হবে তাহলে শীতের বাগান গাছগুলো খুব ভালো হবে আপনি যাই দিয়েই মাটি তৈরি করুন না কেন যেভাবেই মাটি তৈরি করি করুন না কেন গাছ কিন্তু তাতে হবে সুন্দর হবে শুধুমাত্র আমরা যেটা করি না মাটি তৈরিটা আগে থেকে করি না এইটাই কিন্তু মূল চাবি কাঠি যে আমরা দেখুন প্রচুর পরিমাণে এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর পরিমাণে বা পাঁচটা লোক মাটি মানে ফুল গাছ লাগালে পাঁচ রকম ভাবে মাটি তৈরি করছি কিন্তু আমি একটা কথা জোর দিতে চাইছি যে মাটি আপনি যে রেশিও দিন না কেন তার সঙ্গে হাড় গুঁড়ো কচি মেশাবেন কি মেশাবেন না কতটুকু মেশাবেন সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার কিন্তু সেই মাটিটাকে তৈরি করতে হবে অন্ততপক্ষে পক্ষে গাছ বসানোর দু থেকে আড়াই মাস আগে এই ধৈর্যটা আমাদের অনেক সময় থাকে না অনেক সময় শীতের সময় যখন ফুল ফোটে তখন আমাদের মনে হয় না আগামী বছর খুব সুন্দরভাবে করব। কিন্তু সময় আর হয়ে ওঠে না অনেক সময় শীতের বাগানে দেখুন দু আড়াই মাস আগে মাটি প্রস্তুত করতে গেলে দরকার হয় কিছু গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা এই ধরনের কিছু উপাদান বা মাটি তো যে সেই উপাদানগুলো সেই সময় বর্ষাকাল চলে বলে অনেকের কাছে রেডি থাকে না এই জন্য দেখুন আপনি যদি সঠিক সময়ে মাটিটা প্রস্তুত করতে পারেন সঠিকভাবে বলবো না সঠিক সময়ে যদি মাটি তৈরি করতে পারেন আপনার গাছ কিন্তু অসাধারণ সুন্দর হবে এখন এই কথাটা কিন্তু আজকে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে শুনে কোনো লাভ নেই কিন্তু দেখুন আমি এই কথাটা বলছি যদি এই ভিডিওটা আপনি আগামী বছর দেখেন বা এখনো যদি দেখেন আগামী বছর চেষ্টা করবেন গাছ বসানোর দু থেকে আড়াই মাস আগে মাটি প্রস্তুত করে নেওয়া তাহলে আপনি গাছকে যে খাবারই দিন না কেন বা যদি নাও দেন গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে নাম্বার ওয়ান নাম্বার টু গাছকে খাবার দেওয়া দেখুন গাছের বৃদ্ধি বিকাশ হচ্ছে না বলে গাছকে যদি আমরা খাবার বেশি দেই গাছ কিন্তু আরো বৃদ্ধি ব্যাহত আমরা গাছের যে খাবার একদম শুরু থেকে আমি বলছি যে সামান্য সামান্য খাবার অল্প অল্প খাবার অল্প অল্প করে গাছকে দিতে থাকবো কখনোই গাছকে একসাথে বেশি খাবার দিয়ে যাব না আমরা পাঁচটা ভিডিও দেখলাম সেখান থেকে পাঁচটা আইটেম শুনে নিয়ে গাছকে দিয়ে যাব না তো এবছর মোটামুটি আমরা যেভাবে চলছি খাবার দেওয়ার ব্যাপারগুলো সেইভাবে দিয়ে যেতে হবে মানে আমি নতুন করে কোনো খাবারের কথা বলছি না আমরা কিন্তু এক একজন এক এক রকম খাবার দিতে থাকি আমরা কিন্তু কখনোই পাঁচ জনের কথা শুনে খাবার দেব না আমরা যেভাবে চলছি বা নির্দিষ্ট করে একটা পদ্ধতি মেনটেন করে খাবার দিতে থাকি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শীতের গাছের জন্য আমি বুঝেছি জল সেচ নিয়ন্ত্রণ করা গাছকে যদি সুন্দরভাবে সুগঠিত করতে হয় গাছের যদি পাতা সুন্দর রাখতে হয় গাছকে যদি স্বাস্থ্যবান রাখতে হয় শীতের গাছের জন্য অবশ্যই জলসেচ নিয়ন্ত্রণ করতে হবে মানে কিছুই না জলটা মেপে বুঝে দিতে হবে কখনোই মাটিতে নরম থাকতে থাকতে জল দেব না টপ লেয়ারের মাটিটা শুকিয়ে যাবে প্রয়োজনে আমি হাত দিয়ে চেপে দেখে নেব হাতে কোনো কাদাটে ভাব আসছে কিনা মাটিটা হালকা সাদা ভাব হয়ে যাবে বা গাছটা দেখে বুঝবে গাছ যেন ঝিমিয়ে না যায় তো নজর দিতে হবে কারণ শীতের গাছ একবার ঝিমিয়ে গেলে সেই গাছের কিন্তু প্রচুর ট্রেস পড়ে কিন্তু গাছ যাতে ঝিমিয়ে না যায় আবার মাটিতে যাতে কোনো মুহূর্তের জন্য জল দাঁড়িয়ে না থাকে অতিরিক্ত জল হয়ে গেলে যাতে সঙ্গে সঙ্গে সেটা ড্রেনেজ হয়ে যায় এইটা যদি মাথায় রাখতে পারি আমাদের কিন্তু গাছের বৃদ্ধি সুন্দরভাবে হবে রাসায়নিক সার যখন আমরা প্রয়োগ করব আমরা যে সারই দিই না কেন আমরা তো এতদিন ধরে গাছপালা করছি নিজের মতো করে গাছ করছি যে সারই দিই না কেন সারের পরিমাণ হবে খুব কম প্রয়োজনে আমরা যে সার দেওয়ার যে ব্যবধান সেটা কমাবো কিন্তু দেওয়ার সময় যেন একদম কম পরিমাণে ব্যবহার করব আমি এখানে দেখুন কোনো গাছে আমি কি সার দিচ্ছেন এখন বলতে গেলে তো বিশাল বড় লম্বা ভিডিও হয়ে যাবে আমি একটা জেনারেলাইজেশন একটা ভিডিও করার চেষ্টা করছি সাধারণটা ভিডিও করার চেষ্টা করছি এখানে আমি কয়েকটা পয়েন্টস আপনাদের সাথে তুলে ধরছি যে গাছকে তো আমরা জলটা ঠিকঠাক করে দেব আর একটা জিনিস যে গাছকে গাছের বৃদ্ধি হচ্ছে না বলে যদি গাছকে আমরা খাবার দিয়ে দিই যে অনেক সময় আমাদের কমেন্টস আছে প্রচুর আমার গাছের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না গাছ বড় হচ্ছে না অনেক সময় কি হয় বলে এটা দেন ওইটা দেন এরকম কিছু কমেন্টস দিয়ে দেয় অন্যজন বা কেউ ভিডিও করে দেয় যে হ্যাঁ এইগুলোতে গাছের বৃদ্ধি হয়ে যাবে দেখুন শুধুমাত্র একটা কমেন্টস এর উপর বেশ করে নয় কারণ আপনি মাটি কবে তৈরি করেছেন মাটিতে কি খাবার দিয়েছেন গাছটা কবে লাগিয়েছেন কোথায় রেখেছেন সবটার উপর নির্ভর করছে একটা করবেন যে গাছ বৃদ্ধি হচ্ছে না কি দেবো আপনাকে সঙ্গে সঙ্গে আমি বলে দেবো সেটা বলা সম্ভব নয় গাছ লাগিয়েছেন গাছ বেড়ে উঠবে এই জিনিসগুলোকে মাথায় রাখবেন জল বুঝে দেবেন খাবার কখনোই বেশি মাত্রায় খাবার দেবেন না যে খাবার দিচ্ছেন গাছের বৃদ্ধি হচ্ছে না তার মানে কি সে খাবারটা যাচ্ছে কোথায় মাটিতেই থেকে যাচ্ছে মাটিতে স্টোরেজ হয়ে যাচ্ছে গাছ সেই খাবারটা নিতে পারছে না এরম হতে পারে অতিরিক্ত খাবার মাটিতে জমে আছে দিকটা করে চলুন। গাছের পাতাগুলোকে খুব সুন্দরভাবে খেয়াল করবেন টান টান আছে কিনা সতেজ আছে কিনা ঘন সবুজ আছে কিনা তাহলেই বুঝবেন না গাছটা ঠিক আছে এই গেল এই পার্টটা নেক্সট হচ্ছে সূর্যালোক শীতের দু একটা গাছ বাদ দিয়ে যেমন ইমপেশেন্স এরিয়া এই ধরনের গাছকটা বাদ দিয়ে বাকি যে গাছগুলো আমার সামনে রয়েছে মূলত গাঁদা ফুল পিটুনিয়া ফুল এই ধরনের যে গাছগুলো বা আরও যে সমস্ত সাধারণ যে সমস্ত ফুল গাছগুলো আছে অ্যাস্টার গ্যাজেনিয়া কসমস এই ধরনের প্রত্যেকটা ফুল গাছের জন্য প্রচুর পরিমাণে সানলাইটের প্রয়োজন দু ঘন্টা বা তিন ঘন্টা সানলাইট বলবো না সর্বোচ্চ সানলাইট আপনি যদি দিতে পারেন গাছ কিন্তু ততটা ভালো হবে সুতরাং গাছ আমরা যতই খাবার দিয়ে যাই করি গাছে যদি ছায়া থাকে বা গাছ গাছ থাকে কিন্তু মোটেও ভালো গাছ হবে না গাছের বৃদ্ধি বিকাশ ঠিক মতো হবে না গাছের চেহারা সঠিকভাবে হবে এই সময় দাঁড়িয়ে যে গাছগুলোতে মোটামুটি এখন প্রত্যেকটা গাছই প্রায় একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গাছগুলো পুড়িয়ে আসার সময় হয়েছে বা কিছু কিছু গাছ ফুল চলে এসেছে তো এই সময় দাঁড়িয়ে যে গাছগুলোতে হয়তো বড় হয়ে গেছে ফুল আসছে না সেই সমস্ত গাছগুলোতে আপনারা যেটা করবেন সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ লাল পটাশ বা মিউরেট অফ পটাশ টু ইস টু ওয়ান অনুপাতে মেশাবেন অর্থাৎ যতটুকু সিঙ্গেল সুপার ফসফেট নেবেন তার অর্ধেক লাল পটাশ নেবেন ভালো করে মিশিয়ে নেবেন দিয়ে এক একটা দশ ইঞ্চি সাইজের টবের জন্য এক চামচ তিনটে টবে দেবেন আবার বলছি যে সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ টু টু ওয়ান অনুপাতে মেশাবেন যতটা পটাশ নেবেন তার ডবল ফসফেট নেবেন ভালো করে মিশিয়ে নিলেন সেই মিশ্রণটা এক চামচ টেবিল চামচের চার চামচ এক চামচ উঁচু উঁচু করে নিয়ে দশ ইঞ্চি টবে সেই এক চামচ তিনটে টবে দেবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ